অষ্টমী রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পাটোয়ারি বাড়িতে। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এই দুর্গোৎসবকে সামনে রেখে বাঙালিরা সকলেই আনন্দে মেতে ওঠে। গতকাল তেমনই পুজো ঘুরতে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো চার যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন চার যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক একটা নাগাদ মাথাভাঙা ময়নাগুড়ি 16 নম্বর জাতীয় সড়কে দুটি মোটরবাইকের মধ্যে সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটে। আহতদের নাম জিৎ অধিকারী, লিটন বর্মন, তাপস বর্মন। জানা যায়, স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে জামালদহ হাসপাতালে পাঠায়, তবে তাদের অবস্থার অবনতি হলে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে রেফার করা হয় বলে জানা যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গাড়ি নেই, মোড়ের নাম্বার নাই, মোবাইল দিয়ে দিন।